তোমরা সামনে যে জমিটি দেখতে পাচ্ছ এটা কিন্তু বারে বারে জলের তলায় চলে যাচ্ছে। এর যে একটি কারণ, মেন কারণটি হলো যে সব থেকে বেশি বৃষ্টি কিন্তু বাঁকুড়া বর্ধমান এই পাশে হয়েছে, এবং তার যে জলের রেশটা, সেই যে বৃষ্টির জলটি, সেটি কিন্তু বারে বারে আমাদের এই খালটি এবং যে আশেপাশে যত খাল নদী রয়েছে সব কিন্তু ভর্তি হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছ যে নদী আর খাল কতটা কিন্তু ভর্তি রয়েছে। এখানে দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি, কতটা নদীর জল নিচে রয়েছে। তো এইভাবেই কিন্তু নদীটি পুরোটা ভরে যাওয়ার পর বারে বারে কিন্তু জল ফুলে ফেঁপে উঠতেই থাকছে। এবং কাল রাত 12টা নাগাদ এইখানে আপনারা দেখতে পাবেন, কাল রাত 12টা নাগাদ এইখানে একটি বড় বাঁধ দিয়ে ভেঙে কিন্তু অনেকটি বড় একটি গর্তের সৃষ্টি হয়েছে, যার কারণে এইখানে কিন্তু যে নদী কিংবা খালের যে জলটি সেটি কিন্তু পুরোটাই এই মাঠের মধ্যে ঢুকছে। এবং এই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন কি বীভৎস পরিমাণে আকার নিয়েছে এই জলের রূপটি। দেখুন কত জল নামছে, এবং পুরোটি কিন্তু যে এই মাঠটি রয়েছে, এই মাঠটির মধ্যে কিন্তু যে ভর্তি হচ্ছে, আর যার কারণে কিন্তু এইখানে যত আপনার ওই ধান চাষ করেছিল লোকে, সেই ধান কিন্তু জলের তলায় চলে যাচ্ছে বারে বারে। এবার যার কারণে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে পুরো দেশটি, এবং তার সাথে কিন্তু চাষবাস কিন্তু ক্ষতিগ্রস্তের মুখে চলে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাবেন কত জল বাড়তে যাচ্ছে ধীরে ধীরে, আর পুরোটাই কিন্তু সবুজ ছিল। এবং দেখুন বারে বারে কতটা জলের তলায় চলে গিয়েছে, এবং কিছুটা বাকি রয়েছে, এবং সেটা হয়তো ধীরে ধীরে বিকেলের মধ্যে চলে যাবে। এখন বাজছে আপনার প্রায় 3টে বাজছে, তো সন্ধ্যের মধ্যে আশা করছি হয়তো সবটাই ডুবে যাবে। আর জল যদি কমতে থাকে বারে বারে তাহলে হয়তো জেগে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, কিন্তু এখন যা দেখতে পাওয়া যাচ্ছে জলের যা পরিমাণ, জলের যা গতিবেগ, এটা কিন্তু বাড়তেই থাকছে। এবং এইখানে যে বাঁধটি ভেঙেছে সেটার কিন্তু আকার বারে বারে বাড়তেই থাকছে। এবং আপনারা দেখতে পাবেন কাল রাতে প্রায় 5 হাত ছিল, এই মুহূর্তে এটার পরিমাণ হয়েছে আপনার প্রায় যদি বলা হয় হাত মেপে যদি বলা হয় প্রায় হয়তো ধরে নিন 25 থেকে 30 হাত একটা যে হবে দূরত্ব সেটা হয়েছে, আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না ঠিকঠাক ক্যামেরার মধ্যে। তো যাই হোক, এটার আয়তন কিন্তু প্রায় 25 থেকে 30 হাত হয়েছে, এবং জলের গর্জন আপনারা শুনতে পাচ্ছেন কতখানি জলের গর্জন রয়েছে, তার মানে ভাবতেই পারছেন যে কী পরিমাণে কিন্তু জলটা বাড়তে থাকছে। আমি কিন্তু পরের ভিডিওটা খুব শীঘ্রই নিয়ে আসবো, তো এই ভিডিওটা পুরোটা দেখুন এবং শেয়ার করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।